বিগত দু মাসে মানুষ অনেক কিছু দেখেছেন, নতুন করে জেনেছেন, বেঁচে থাকার অভ্যাসগুলো পাল্টে গিয়েছে। এমন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন সাধারণ মানুষ থেকে করোনার যুদ্ধে প্রথম সারিতে থাকা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা, যা হয়তো তাদের জীবনকে দেখার চোখটাই বদলে দিয়েছে। এমন নানান অভিজ্ঞতা নিয়েই আসছে জি বাংলার সিরিজ লকডাউন ডায়েরি। এই সিরিজটি লকডাউনে বসেই সোশ্যাল ডিস্টেন্সিং এবং অন্যান্য নিয়মাবলী মেনে তৈরি করা। এই সিরিজে থাকছে 6টি গল্প, যার সম্প্রচার শুরু হবে আগামী সপ্তাহ থেকে। বাংলা বিনোদন জগতের বহু জনপ্রিয় তারকাকে দেখা যাবে, সঙ্গে দুই খুদে অভিনেতা, যাদের মধ্যে একজনের ক্যামেরায় অভিনয়ের হাতেখড়ি হলো এই সিরিজে। ক্যামেরা বলতে নিচকেই মোবাইল ক্যামেরা। যেভাবে লকডাউনে বসে অন্যান্য সিরিজ ও শর্ট ফিল্ম গুলি তৈরি হয়েছে, এই সিরিজটিও সেভাবেই নির্মিত। অভিনেতারা মোবাইল ক্যামেরাতেই পরিচালকের নির্দেশ মতো শুটিং করে পাঠিয়েছেন, সেগুলি এডিট করে তৈরি হয়েছে এপিসোড গুলি। অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন কাজ, কিন্তু জি বাংলার লকডাউন ডায়েরিজ এর টিম তা করেছে উৎসাহ ভরে। শুধুমাত্র বিনোদন এই সিরিজের উদ্দেশ্য নয়, মানুষের কাছে মানুষের গল্প পৌঁছে দেওয়াই এই সিরিজের লক্ষ্য। এই প্রসঙ্গে জি এন্টারটেনমেন্ট লিমিটেডের কাস্টার হেড ইস্ট সম্রাট ঘোষ বলেন, লকডাউন ডায়েরিজ হলো মানুষের অধম প্রাণ শক্তির প্রতি আমাদের শ্রদ্ধাঙ্ক। এই ফিকশন মিনি সিরিজের মাধ্যমে আমরা বিভিন্ন মানবিক সম্পর্ক, মূল্যবোধ ও ইতিবাচক ভাবনা তুলে ধরতে চাইছি দর্শকের কাছে। এই গল্পগুলি বিভিন্ন ক্ষেত্রের মানুষের অভিজ্ঞতা থেকে পাওয়া, কোনোটা হয়তো চিকিৎসা ক্ষেত্রের কাজ করা ফ্রন্টলাইন যোদ্ধার গল্প, কোনোটা আবার শহরের খুব চেনা কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প। সব গল্পগুলির মাধ্যমে আমরা অঙ্গীকারবদ্ধ আরো ধৈর্যশীল হতে, আরো মানবিক হতে, আরো বেশি করে সহানুভূতিশীল হতে। এই মিনি সিরিজটি শুরু হচ্ছে 25 মে থেকে রাত 9টার স্লটে। সপ্তাহে 6 দিন সম্প্রচার হবে এই সিরিজ। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, বিদীপ্তা চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, তনিমা সেন, শাওন দে প্রমুখ। শাওন দের ছেলেকেই এই সিরিজ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করতে দেখা যাবে। এই খুদে দুই অভিনেতা হলো মার্গরেশি দে ও অরিত্র দাস। তাহলে দর্শক, জি বাংলায় লকডাউন ডায়েরিজ গল্প হলো সত্যি, দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগতে এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।